শাহজালাল বিমানবন্দরে 3 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির হর্ন নিষিদ্ধ করা হয়েছে। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা হিসেবে বিবেচিত হবে। এইসব এলাকায় হর্ন বাজালে 500 টাকা জরিমানা আদায় করা হবে। এর আগে গত 10ই সেপ্টেম্বর এই সিদ্ধান্তের কথা জানায় পরিবেশ উপদেষ্টা। আজ থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট চালানো হবে। বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে, এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো।